যে আমি এসে গেলাম আমার বন্ধুকে প্রথম বন্ধু পেয়ে গেলাম, কি কিউট না। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি। তো আজকে আমি অনেকদিন পর আমি আমার কাজের জায়গায় যাচ্ছি, কোর্টে যাচ্ছি। খুবই ভালো লাগছে কারণ এতদিন ধরে লকডাউনে থাকতে থাকতে বোর হয়ে গিয়েছি বাসায়, এখন আবার কাজে ফিরে যাচ্ছি, খুব ভালো লাগছে। তো ভাবলাম আপনাদের সাথে আজকে একটা কোর্ট নিয়ে পুরো একটা ভিডিও শেয়ার করে ফেলি, সেজন্যই আজকে ব্লগটা করা। আর হচ্ছে এখন বাজে 6:45, মিরপুর থেকে মানে কোর্ট হচ্ছে গিয়ে সদরঘাট। তো কতক্ষণ লাগে সেটা আপনাদেরকে দেখাবো, তো চলো। অনেকে তো কোর্টের, অনেকে হয়তো বা নিজ জেলার কোর্টের পরিবেশ সম্পর্কে কিছুটা আইডিয়া আছে, ঢাকা কোর্ট সম্পর্কে নাই। তো আমি এই জন্যই আজকে চেষ্টা করব যতটুকু পারি, আমি জানি না কতটুকু পারবো, কারণ হচ্ছে আমি কখনো এরকম ভিডিও করি নাই। সবসময় হচ্ছে আপনাদের ছোট আপু জান্নাতি ভিডিও করে, আমি কখনোই করি নাই, এই জন্য আমার কাছে একটু আনইজিও ফিল হচ্ছে। প্লাস কোর্টে গেলে তো অনেক দৌড়াদৌড়ি করার লাগে, দেখি যতটুকু পারি শেয়ার করব। পথে বন্ধু পেয়ে গেলাম, কি কিউট না। এই যে গাড়িতে উঠতে হবে, তো এই জন্য হাঁটতেছি। বাসা থেকে একটু হাঁটতে হয় রাস্তার, তো এই জন্য যাচ্ছি। বেশি পছন্দ করি, অনেকে বলবেন আপু মাস্ক পরেন না কেন, তাই দেখাইলাম মাস্ক পরছি। আমার মাস্ক পরার তো অবশ্যই বাধ্যতামূলক, এখন বাইর হওয়া তো হচ্ছে গিয়ে কাজের প্রয়োজনে বের হওয়া, আসলে তো এখন বের হওয়াই উচিত, সো আর কি করা যায়। আমি এসে গেলাম আমার গন্তব্যে, পৌঁছে গেলাম। স্যার এটা হচ্ছে মহানগর দায়রা জাজ, এটা তো হচ্ছে গিয়ে বটতলা, হচ্ছে সেই বটতলা। প্রথম হচ্ছে একটা করে তো বট গাছ থাকে, কেন থাকে সেটা তো আমার জানা নাই, অনেক গাছ আছে যদিও, তবে বট গাছটাকে বেশি ইয়ে করা হয় আর কি। আর মহানগর আদালত তো আমি এখন ও থেকে চাটা খাই, ওর কাছে ভ্যারাইটি রকমের চা পাওয়া যায়, তুলসী চা এক থেকে শুরু করে সব ধরনের চা। তো আমি এখন রং চা নিয়েছি, চিনি ছাড়া রং চা খাবো সকাল সকাল। এখানে বসে চাটা খাইতে আমার সবচেয়ে ভালো লাগে ওর দোকানটাতে। আসলে প্রথম ভিডিও করতেছি, আমার খুবই আনকমফোর্টেবল লাগতেছিলো, আমি মানে এভাবে কখনো ভিডিও করিনি। আর তখন আমি গিয়ে মাত্র কোর্টে পৌঁছেছিলাম, তো অনেক সকাল ছিল, এই জন্য মানুষের ভিড় কম ছিল, না হলে এই জায়গাটা একদম মানুষে ভরে যায়। বিচার প্রার্থী যারা আছে তাদের মানে জমজমাট অবস্থা থাকে, সবাই এখানেই বসে থাকে আর কি, আশেপাশে জায়গাগুলোতেই বসে থাকে, বসে রেস্ট নেয়, অপেক্ষা করে, কিছু তো করার নেই। দেখা যায় সকালে আসে বিকাল হয়ে যায় বের হইতে হইতে। অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে এটা, সামনের জিনিসটা অনেক সুন্দর, আমি দেখাচ্ছি ক্যামেরাটা, চারপাশটা তো আজকে সারাদিন কাজ টাজ করে এখন আমি একটু ফ্রি টাইম পাইলাম, ফ্রেন্ডদের সাথে দেখা হবে, ফ্রেন্ডদের সাথে দেখা হবে, একসাথে লাঞ্চ করবো। রোদের জন্য তাকাইতে পারতেছিলাম না, আর আমার এমনিতে চশমা ছাড়া রোদে তাকাইতে অনেক সমস্যা হয়, আর চশমা হচ্ছে গিয়ে ভেঙে গেছে আর নেওয়া হয় না লকডাউনের জন্য, এই জন্য প্রবলেম হচ্ছে। আর এখানে এই যে সব আইনজীবী ভাইয়েরা চা খায়, এখানে একটা এই যে দোকানটা দেখা যাচ্ছে, এখানে অনেক মজার একটা মালাই চা পাওয়া যায়। আর এই তো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টটা অনেক সুন্দর আর নতুন। আর এখন দেখাচ্ছি হচ্ছে মানে এতক্ষণ তো নিচে থেকে ভিউটা দেখাইছি, এখন উপর থেকে দেখাচ্ছি কোর্টের। আমি একদম 9 তলায় ছিলাম, সেখান থেকেই ভিডিওটা করেছি। এই যে সবাই সব দেখা যাচ্ছে, বাইকগুলো দেখা যাচ্ছে। আর এখানে এত সুন্দর একটা ফুল, কি ফুল সেটা আমি বলতে পারি না, এটাও ভিডিও করে নিয়েছি। বাসার জন্য চলে যাচ্ছি, তো আজকে সারাদিন একটু আপনাদের সাথে শেয়ার করলাম, যদি খাওয়ার বা অন্য কোনো ভিডিওগুলো শেয়ার করতে পারি না, তবে চেষ্টা করছি ব্যস্ততা মধ্যে যায়, এটার জন্য করা হচ্ছে।
না। আসলে এইভাবে কখনো ভিডিও করতে আমি অভ্যস্ত না, তো ভিডিওগুলো একটু ভালো নাও হতে পারে, তারপরেও আশা করি সবার ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানে আল্লাহ হাফেজ।